নমস্কার সুপ্রিয় দর্শকার্থীরা, আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। মানে যারা মাধ্যমিক 2024 সালে পরীক্ষা দেবে, তাদের প্রথম সামারিতে থাকবে 40 নম্বর এবং তার সঙ্গে প্রজেক্ট থাকবে 10 নম্বরের, এবং সেকেন্ড যে সামারিটি পরীক্ষা হবে সেখানে থাকবে 40 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে এবং 10 নম্বরে থাকবে আমাদের প্রজেক্ট খাতা। এবং অপরদিকে তোমাদের যে লাস্ট যে সামারিটির যে পরীক্ষা থাকবে, অর্থাৎ 90 নম্বরে থাকবে এবং 10 নম্বরের প্রজেক্ট থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে তোমাদের যে এই যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোতে কী করে তোমরা অঙ্কতে পাশ করবে। অনেক ছেলেমেয়েরা বলছে, স্যার মাধ্যমিকে প্রচুর চ্যাপ্টার, প্রচুর বীজগণিত, প্রচুর পাটিগণিত, প্রচুর উপপদ্য, সম্পদ্য, ত্রিকোণমিতি, স্যার মাথায় অঙ্ক ঢুকছে না, স্যার কী করে অঙ্কতে পাশ করবো, মাথা কাজ করছে না, স্যার কী করতে পারি স্যার। তো দেখো, তাদের জন্য নিয়ে আসছি আমি বুস্টার ডোজ, একদম ভ্যাকসিন। ভ্যাকসিন মানেটা কী? অর্থাৎ তোমরা পড়াশোনা কম করবে অথচ নম্বরটা বেশি পাবে, এটাই আমার মূল বক্তব্য। মেন ব্যাপারটা কী সেটা আমাদের জানতে হবে, আমাদের পাটিগণিতের চ্যাপ্টারগুলো চেক করতে হবে যে মাধ্যমিক 2024 সালে পাটিগণিত কোন কোন চ্যাপ্টার থেকে আসতে চলেছে, এবং বীজগণিতে কোন কোন চ্যাপ্টার থেকে আসতে চলেছে, পরিমিতি কোন অঙ্কগুলো করে যাব, ঠিক আছে, এবং উপপদ্য কোন অঙ্কগুলো বা উপপদ্য কোনগুলো করে যাব, এইগুলো সম্পর্কে তোমাদের সচেতন থাকতে হবে, এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স কোনগুলো করতে হবে, রাশিবিজ্ঞানের কোন কোন চ্যাপ্টার করলে ভালো একটা মার্কস পেতে পারি, এই সম্পর্কে কিন্তু অনেকটা নলেজ থাকা দরকার। আর সবথেকে বড় একটা ব্যাপার যে আমি বীজগণিতে কী কী করবো, নাই নাই করে বীজগণিতে 13 থেকে 14খানা চ্যাপ্টার। এই 14খানা চ্যাপ্টার করা যে সমস্ত ছেলেমেয়েরা খুবই দুর্বল ম্যাথমেটিক্সে, তাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব। তো তাদের জন্য নিয়ে আসছি একটা সুবর্ণ সুযোগ, একদম আমি কয়েকটা গুণে গুণে এই 13খানা বীজগণিত চ্যাপ্টার থেকে আমি মাত্র 3 থেকে 4টে চ্যাপ্টারের নাম বলবো, তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি বলতে পারি তোমাদের মাধ্যমিক পরীক্ষার টেস্ট, পি টেস্ট কোনো পরীক্ষায় আটকাবে না, প্রত্যেকটা পরীক্ষায় 100% কমন পাবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো সুপ্রিয় দর্শকার্থীরা, তোমরা বুঝতে পারছো কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, বীজগণিতের কোন কোন চ্যাপ্টার তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো দেখো, এক্সারসাইজ 1.2, এক্সারসাইজ 1.3, এক্সারসাইজ 1.4 আর এক্সারসাইজ 1.5, এই টোটাল 5খানা চ্যাপ্টারের ভিতর থেকে 2টো অঙ্ক আসবে। কটা অঙ্ক আসবে? 2টো অঙ্ক আসবে। তোমাকে কিন্তু একটা অঙ্ক করতে হবে। কটা অঙ্ক করতে হবে? একটা অঙ্ক করতে হবে। তো অনেক ছেলেমেয়েরা বলছে, স্যার এই 5খানা চ্যাপ্টার প্র্যাকটিস করে যাব, স্যার মাথায় কাজ করছে না, স্যার বুঝতে পারছি না কী করে অঙ্কতে পাস করব। তো তোমাদের আমি একটা কথা বলতে পারি, তোমরা এখান থেকে কোন কোন চ্যাপ্টার প্র্যাকটিস করে যাবে। তো দেখো, এখান থেকে 1.2 ভালো করে প্র্যাকটিস করে যাবে, এবং তার সঙ্গে আমি বলতে পারি 1.2 2024 সালে 100% আসছে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। অর্থাৎ এই 5খানা চ্যাপ্টারের ভিতর থেকে 1.2 মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 1.3 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের বলে দিয়েছি, সাজেশান করে দিয়েছি, এখান থেকে মাত্র 4-5টা অঙ্ক করলেই হয়ে যাবে, এবং তার সঙ্গে 1.5টা মোটামুটিভাবে দেখে যাবে। তো দেখো, যে সমস্ত ছেলেমেয়েরা অঙ্কতে খুবই দুর্বল, এই 5খানা চ্যাপ্টারের ভিতর থেকে 1.2 ভালো করে প্র্যাকটিস করে যাবে, আমি বলতে পারি 100% তোমাদের সামনে যে 40 নম্বরের পরীক্ষা, তোমাদের সেকেন্ড সেমারিতে যে 40 নম্বরের পরীক্ষা, এবং তোমাদের টেস্টে যে 90 নম্বরের পরীক্ষা, এবং মাধ্যমিকে যে 90 নম্বরের লিখিত পরীক্ষা, 100% কমন পাবে, একদম গ্যারান্টি। চলে গেল এই চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করছি। আর যদি তোমরা জানতে চাও যে কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট, তাহলে ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি সাজেশনগুলো করে দিয়েছি। এবার আমি আলোচনা করব অপর একটা অঙ্ক, এক্সারসাইজ 5.1, এক্সারসাইজ 5.2, এক্সারসাইজ 5.3। এই দেখো, টোটাল 3খানা চ্যাপ্টার, 5.1, 5.2, 5.3, এই 3খানা চ্যাপ্টারের অঙ্কর ভিতর থেকে কোন চ্যাপ্টার 2024 সালে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় আসতে চলেছে, টেস্ট, প্রি টেস্ট, মাধ্যমিক। তো তোমাদের আমি একটা কথা বলবো, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে,
5.3 की प्रैक्टिस करबे 5.3 माने 5.3 ए 5.3 किंतु तुम्हारे आस्ते चले चे एकदम शियोर আর তার সঙ্গে তোমাদের আমি একটা কথা বলবো, প্লিজ উদাহরণের অঙ্ক প্র্যাকটিস করে যাবে। কার অঙ্ক? উদাহরণের অঙ্ক। আর তার সঙ্গে 5.1 অঙ্ক একটু দেখে যাবে। আর যদি কেউ না পারে অঙ্ক, স্যার অঙ্ক মাথায় ঢুকছে না, তাদের আমি বলবো এই তিনখানা চ্যাপ্টারের ভিতর থেকে 5.3 অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। এবার আমি আলোচনা করব আমাদের করণীয় নির্দেশন। তো দেখো, এটা মাধ্যমিকের ঠিক আট দাগে অঙ্কটা আসে। এখান থেকে থাকবে কোন কোন চ্যাপ্টার? 9.1, 9.2 আর 9.3। তো দেখো, আমি বলতে পারি এই তিনখানা চ্যাপ্টারের ভিতর থেকে কোন চ্যাপ্টার সব থেকে গুরুত্বপূর্ণ? তো দেখো সুপ্রিয় দর্শকার্থীরা, তোমাদের কিন্তু এই 9.3 আছে না, একদম অ্যান্টিবায়োটিক ডোজ আসবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ আমি একটু আর একটু আলোচনা করছি, অর্থাৎ তোমরা বীজগণিতের মধ্যে 1.2 ভালো করে প্র্যাকটিস করে যাবে, 5.3 ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং 9.3 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং তোমাদের আমি বলবো যে সমস্ত অঙ্কগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছি, প্লিজ একটা অঙ্ক যেন বাদ না দেওয়া। এবং তার সঙ্গে উদাহরণের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিয়েছি। এবার আমি আলোচনা করব পাটিগণিত নিয়ে। তো দেখো, পাটিগণিত 2024 সালের কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট হতে চলেছে, তো তোমাদের আমি বলবো একটা চ্যাপ্টার বলবো, সেই একটা চ্যাপ্টার থেকেই অঙ্ক মাধ্যমিকে 2024 সালে কমন পাবে। টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, 40 নম্বরের পরীক্ষা পেয়ে যাবে। কোন চ্যাপ্টার? কোন চ্যাপ্টার বলো, আন্দাজ করো। 6.1। কোন অঙ্ক? 6.1। তো দেখো, মাধ্যমিক 2022 সালে যে পরীক্ষা হয়েছে এখান থেকে কিন্তু 6.2 অঙ্ক দিয়েছে এবং কোষে দেখি 14 দিয়েছে। তো এটা আমি অ্যানালাইজ ঠিক করেছি যে 2024 সালে পাটিগণিতের কোন কোন চ্যাপ্টার আসতে চলেছে। তো তোমাদের আমি বলতে পারি 6.1 খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরে কোষে দেখি 14। আশা করি এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে প্র্যাকটিস করে যাও না, ব্রহ্মা বিষ্ণু শিব আসলেও তোমাদের আটকাতে পারবে না, একদম শিওর। এবং আমি বলে দিয়েছি কোন কোন অঙ্কগুলো আসবে এই সমস্ত চ্যাপ্টার থেকে, মাত্র কয়েকটা গুটি কয়েক অঙ্ক আমি বলে দিয়েছি, 100% একদম গ্যারান্টি কাসা তোমরা কমন পাবে। এবার আমি আলোচনা করব উপপদ্য নিয়ে। উপপদ্য কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ? তো দেখো, তোমাদের যে সামনে যে 40 নম্বরের এক্সাম আছে এখান থেকে আমি বলতে পারি মাত্র তিনখানা উপপদ্য বলবো। কি কি উপপদ্য? 32, 33, 34 আর 37। তো তোমাদের আমি বলতে পারি যে 32, 33, 34 সামনে যে পরীক্ষা আছে এখান থেকে 100% তোমাদের এসে গেছে, এ একদম গ্যারান্টি, মিস হবে না, একদম অ্যান্টিবায়োটিক ডোজ। এখন যদি বলে কেউ, ছাত্রছাত্রীরা বলে, সুপ্রিয় দর্শকার্থীরা, যদি কোনো ছাত্রছাত্রী বলে যে স্যার টেস্ট পরীক্ষার জন্য কোনগুলো পড়ে যাব, তো দেখো 48, 49, 50 যেটা তোমাদের লাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যে এক্সামটা হবে, 48, 49, 50 খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ? 32, 33, 34। সেকেন্ড সেমিস্টারের জন্য কোনগুলো, মানে কোনগুলো গুরুত্বপূর্ণ? 41, 42, 48, 49, 50 তো দেখো, কোনো ছাত্রছাত্রী যদি বলে স্যার প্লিজ একটুখানি শর্টকাট করে দিন, তো দেখো তোমাদের আমি বলতে পারি যে 48, 49, 50 মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের 2024 সালের একদম ফাইনাল পরীক্ষার জন্য। এবং তার সঙ্গে 32, 33, 34 খুবই গুরুত্বপূর্ণ উপপদ্য। তো দেখো, তোমাদের আমি আর একটা কথা বলতে পারি, তোমাদের যে সামনে যে 40 নম্বরের পরীক্ষা আছে তোমাদের এই মার্চ মাসে, এটা তো মার্চ মাস, তো এপ্রিল মাসে পরীক্ষা, যত সম্ভব এপ্রিল মাসে যে তোমাদের যে সামনে যে পরীক্ষা 32, 33, 34, ব্যাস এই তিনখানা উপপদ্য পড়ে যাবে, একদম গ্যারান্টিতে বলতে পারি 100% এসে গেছে। এবার আমি আলোচনা করবো পরিমিতি নিয়ে। পরিমিতির কোন অঙ্কগুলো 2024 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট? তো দেখো, তোমাদের আমি বলতে পারি মাত্র তিনখানা, তোমাদের পরিমিতি টোটাল আছে 5খানা চ্যাপ্টার, এক্সারসাইজ 4, এক্সারসাইজ 8, এক্সারসাইজ 12, এক্সারসাইজ 16, এক্সারসাইজ 19, মানে 4, 8, 12, 16, 19 এই টোটাল 5খানা চ্যাপ্টার। এই 5খানা চ্যাপ্টারের ভিতর থেকে তোমাদের যে সামনে যে 40 নম্বরের
পরীক্ষা হতে চলছে, এখান থেকে কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, তো তোমাদের আমি বলবো সুপ্রিয় দর্শকার্থীরা, তোমাদের আমি বলবো এক্সারসাইজ 4 খুবই গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ 4 আমি এখান থেকে কিন্তু বলে দিয়েছি কোন অঙ্কগুলো আসবে, ভিডিও দেব কিন্তু, লিংক দেব কিন্তু ডিসক্রিপশন বক্সে, দেখে নিও কোনটা ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যাবে। কোষে দেখি 16, যদি কোনো ছেলে মেয়ে বলে যে স্যার সামনে তো আমাদের পরীক্ষা, 40 নম্বরের পরীক্ষা, তারপর আবার 40 নম্বরের পরীক্ষা সেকেন্ড সেমারিতে, স্যার এখান থেকে কোনগুলো পড়ে যাবো, তোমরা 4 এবং 8 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এখন যদি কোনো ছাত্রছাত্রী বলে যে স্যার মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য 2024 সালে কী কী পড়ে যাব, কোন কোন চ্যাপ্টার পরিমিতি থেকে প্র্যাকটিস করে যাব, তো তোমাদের আমি বলবো সুপ্রিয় দর্শকার্থীরা, তোমাদের আমি বলবো কোষে দেখি 4, এক্সারসাইজ 4, এক্সারসাইজ 16, এক্সারসাইজ 19, এই পাঁচখানা চ্যাপ্টার যদি এই পাঁচখানা থেকে এই তিনটে চ্যাপ্টার যদি প্র্যাকটিস করতে পারো না, ব্যাস আর কোনো কিছু করার দরকার নেই, পুরো পাক্কা শিওর। আর তোমাদের যে সামনে যে এপ্রিল মাসে পরীক্ষা হতে চলেছে না, এটা কিন্তু কোষে দেখি 4 থেকে আসবে, একদম পাক্কা গ্যারান্টি কার সাথ, মিস হবে না। উপপদ্য 32, 33, 34 তোমাদের সামনে এপ্রিল মাসের পরীক্ষা কমন পাচ্ছ, এবং তোমাদের পরীক্ষায় আসবে এক্সারসাইজ 1.2 থেকে পাচ্ছ, 5.3 থেকে পাচ্ছ, 9.3 থেকে পাচ্ছ, কোন কোন অঙ্ক পাচ্ছ সেটা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি। এবং এবার তোমাদের আলোচনা করবো 2024 সালের সম্পদ নিয়ে কোন প্রশ্নগুলো আসতে চলেছে। তো দেখো তোমাদের আমি বলতে পারি, তোমাদের কিন্তু √21, √12, √15 এইগুলো কিন্তু আসতে চলেছে, এবং তার সঙ্গে স্পর্শক এবং পরিবৃত্ত, পরিবৃত্ত স্পর্শক এবং √21, √23 100% ইম্পর্টেন্ট। বাট আমি মাধ্যমিক যে তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে, তোমাদের যে একদম মাধ্যমিক টেস্ট পরীক্ষা 2024 সালের, এবং মাধ্যমিক 2024 সালের যে তোমাদের যে তোমাদের মাধ্যমিক 24 সালের টেস্ট পরীক্ষা কত, মানে 2023 সালের লাস্টের দিকে হবে, এই সেপ্টেম্বর অক্টোবর মাসে পরীক্ষা হবে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা 2024 সালের জন্য যারা পরীক্ষা দিতে যাচ্ছে আর কি, তো দেখো তাদের জন্য আমি বলতে পারি যে সম্পদ তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, হচ্ছিল আমাদের স্পর্শক এবং তার সঙ্গে মধ্য সমানুপাতিক √21, √23, √12, √15, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে পরিবৃত্ত, এই তিনখানা থেকে দুটো অঙ্ক পুরো কমন পাবে সম্পদ থেকে, একদম সাজেস্টিভ সাজেশান, কোথাও পাবে না এরকম সাজেশান। এবার আমি আলোচনা করব তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স কোষে দেখি 25-এর মাত্র সাত থেকে আটখানা অঙ্ক প্র্যাকটিস করে যাবে, একটা অঙ্ক প্র্যাকটিস করলে না বাকি পাঁচখানা হয়ে যায়, মাত্র 2 থেকে 3টে নিয়ম আছে, একটুখানি দেখলে 5-এ 5 দুখানা অঙ্ক আসে, একটা অঙ্ক করতে হবে, এটা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় আসবে। রাশিবিজ্ঞান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট, রাশিবিজ্ঞান 26.1, 26.2, 26.3, 26.4, মানে 26.1, 26.2, 26.3 এবং 26.4, এর ভিতর থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট, তো তোমাদের আমি বলবো 26.1, 26.2 আর 26.4, এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসতে চলেছে। এবার আমি তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব পরে একদিন, তো বুঝতে পারছো তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে, এই পরীক্ষার জন্য কী করে তোমরা প্রিপারেশন নেবে, তার জন্য এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে শর্টকাট সাজেশান। অঙ্ক তো ভয় কিসের রে বাবা, আর তোমাদের আমি আর একটা কথা বলতে পারি, মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছেলেমেয়েরা অঙ্কতে খুবই দুর্বল না, তারা কী করবে, সত্য মিথ্যা যখন আসবে না হলে সবকটাকে সত্য দেবে, আর যারা আর না হলে সবকটাকে মিথ্যা দেবে, 3-এ 3 পাবে, এবং যারা ভালো পারো তাদের আর কী বলবো, তারা তো সবই পারবে। আর তোমাদের আর একটা কথা বলতে পারি, মনে করো 6খানা সত্য মিথ্যার মধ্যে থেকে 2টো তুমি জানো একদম পুরো পারফেক্ট, এই যে 2টো জানো সেটা ঠিকঠাক লিখবে, আর বাকিগুলো নাহলে সত্য লিখে দেবে নাহলে মিথ্যা লিখে দেবে, ভয়ের কোনো কারণ নেই। মনে করো 2টো তুমি জানো সত্য, তাহলে বাকিগুলোকে মিথ্যা দিয়ে দেবে। আশা করি এই ভিডিও নিয়ে আমি আরও আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর তোমাদের কিন্তু প্লিজ ভালো করে পড়াশোনা করতে হবে, বসে থাকলে চলবে না, প্রচুর পড়তে হবে, কিন্তু অঙ্ক প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো, বেস্ট অফ লাক।